সমানে সমানে হয়েছে না, একদম 1 কেজি। এই তো, এইবারই কাফটা শুরু করে দিতে হবে। কাস্টমারটা যেন না বুঝতে পারে, খুব সাবধানে করতে হবে। ভাই একটু ওয়েট করেন, আমি দিচ্ছি আপনার ফল। অল্প করে সরাই রাখি, বেশি রাখলে আবার বুঝে যাবে। চিটারি না করলে ব্যবসা করা যায় না, ভালো হয়ে থাকলে তো মানুষের সহ্য হয় না। এই নেন ভাই আপনার আপেল কুল। ঠিক আছে ভাই। এই লোকটা তো আমি অনেক ভালো ভাবছিলাম, এই লোকটা তো আসলে ভালো না রে। এই এলাকার ভিতরে এরকম সিটারি ব্যবসা শুরু করে দিছে। এ ভাই 1 কেজি আপেল কুল দেন। আপেল কুল নিবেন? দাঁড়ান, আপনারে টাটকা আপেল কুল দিচ্ছি। এই তো, সমানে সমানে হয়েছে না? হ্যাঁ, 1 কেজি। এইবার কাজ শুরু করতে হবে। এইখান থেকে কয়েকটা আপেল কুল নিয়ে সাইড করে রেখে দিই। এই দেখছে না তো, আবার দেখে ফেললে আবার সমস্যা। এমন ভাবে কাজ করতে হবে যেন বুঝতেও না পারে। বুঝে ফেললেই ব্যবসায় লস। ব্যবসায় একদমই লস করা যাবে না, ব্যবসায় অনেক বেশি লাভ করতে হবে। এই নেন ভাই আপনার 1 কেজি আপেল কুল, একদম 1 কেজি আছে। এই নেন টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসবেন। না তো আর বসে থাকা গেল না, এরকম অন্যায় তো আর সহ্য করা যায় না। সবার সাথে এরকম করতেছে, এর আজকে একটা কিছু করতে হবে। এ ভাই, আপনি ওদেরকে ওজনে কম দিলেন কেন? এখানে কি ব্যবসা করতে বসছেন না সিটারি করতে বসছেন? কি বলেন ভাই, আমি সিটারি করব কেন? আপনি দেখলেন না, আপনার সামনেই তো 1 কেজি আপেল কুল মেপে দিলাম। আপনি এসব ফাও কথা বলেন কেন? আমি সবাইকে ওজনে আরো একটু করে বেশি দিই। এ ভাই আপনি দামদামি কম করেন, আমি এখানে বসে সব দেখছি। আপনি দুইটা লোকের ওজনে কম দিছেন। এই যে আপনি এখানে আপেল কুল সব রেখে দিয়েছেন, আপনি চুরি করে আপেল কুল সব রেখে দিয়ে এখন মিথ্যা কথা বলেন কেন? দামদামি লাগাইছেন নাকি? ব্যবসা করতে চাইলে ভালোভাবে ব্যবসা করতে পারেন না, সিটারি করেন কেন? ভাই আসলে সিটারি করতে চাই না, কিন্তু সিটারি করা ছাড়া উপায় নাই, ব্যবসা ঠিকঠাক মতো চলে না। তাইলে শুনেন কি কাহিনী হয়। এ ভাই আপেল কুল কোনটা ভালো হবে? ভাই আপেল কুল নিবেন? আপেল কুল তো ভাই দুইটাই ভালো হবে, আপনি কোনটা নিবেন? আমার কাছে তো এটা ভালো লাগতাছে, তো এটার দাম কত? দাম একটু কমাই বলিস, বেশি বললে কিন্তু নিব না। ভাই দুইটার দামই একই রকম, এটাও 120 টাকা, এইটাও 120 টাকা। আপনি তো নিজেদের লোক, এই জন্য আপনার কাছে 10 টাকা কম রাখছি। ধরো মেয়ে 120 টাকা মানে ফাজলামো করেন নাকি? এত বেশি টাকা চান কেন? না ভাই বেশি টাকা তো চাচ্ছি না, এইগুলার দাম তো 120 টাকা করে। এই এত কথা বাড়াস না তো, 100 টাকা দিবি কিনা তাই বল। দেখো 120 টাকা দাম চাইছি মাত্র, তারপরও কি ব্যবহারটা করছে। আচ্ছা দিয়ে দিই, সারাদিন তো ব্যবসা হইলো না। ভাইরে বলবো যে একটু বেশি করে নেন, তাইলে আমার পুষাই যাবে। আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি। এই নেন ভাই আপনার আপেল কুল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, টাকা পরে দেবো। ভাই টাকা পরে দিবেন মানে? টাকা পরে দিবেন কেন? ভাই দেখেন এমনিতে আপনার কাছ থেকে দাম কম নিয়েছি, টাকা পরে দিয়েন না, এখন দিয়ে যান। এ বেটা তুই আমারে চিনস না, বলছি তো টাকা পরে দেবো, মানি পরে দেবো। ভাই দেখেন সকাল থেকে বেচা কিনা নাই, ভাবলাম আপনার কাছ থেকে একটু কম নিয়ে ব্যবসাটা শুরু করি। কিন্তু আপনি প্রথমেই যদি এরকম করেন, তাইলে আমি ব্যবসা করব কিভাবে? প্রতিদিন কেউ না কেউ এসে এরকম করে, টাকা দিবে না পরে দিবে বলে দেয়ই না। এরকম করলে কি ব্যবসা করা যায় ভাই আপনি বলেন? আপনারা যদি এরকম করেন, তাইলে তো আমাদের মতো গরিবদের আর ব্যবসা করার মতো পরিস্থিতি থাকবে না। এ বেশি কথা বললে কিন্তু এখানে ব্যবসা করাই বন্ধ করে দেব। আইসে ভাই পাতি নেতা, প্রতিদিন যদি লোকজন এসে এইরকম করে, তাইলে ব্যবসা করব কিভাবে? এরকম করলে তো চিটারি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আজকে থেকে চিটারি ব্যবসা শুরু করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। বুঝছেন ভাই, এইটাই হলো কাহিনী। সৎপথে ব্যবসা করলে তো কারোর ভালো লাগে না। সৎপথে যখন ব্যবসা করতাম তখন কারোর ভালো লাগতো না, এ বাকি খাবে ও বাকি খাবে, কেউ টাকাই দেয় না ঠিকঠাক মতো। টাকা যদি না দেয় তাইলে ভাই আমি ব্যবসা করব কিভাবে? এই সামান্য একটা ব্যবসা করেই কিন্তু আমার ফ্যামিলি চলে, এখন আমার ফ্যামিলিটা চালাবেন কি আপনি? এইগুলা বিক্রি করে কিন্তু বেশি টাকা লাভ হয় না, 10-20 টাকাই লাভ হয়। কারোর কাছে যদি একটু বেশি চাই তখন যে মাথাটা কি গরম হয়ে যায় তাদের, কি বলবো, এমন ব্যবহার করে চলে যায় মনে হয় যেন আমরা কোনো মানুষই না, আমরা পানির জলে ভাসে আইছি, যেন আমরা ভিক্ষে করে খাই। ভাই ভিক্ষে করে তো খাচ্ছি না, ব্যবসা করেই তো খাচ্ছি। আর যখন থেকে আমি অসৎ পথে ব্যবসা শুরু করেছি তখন থেকেই আমার ব্যবসা অনেক ভালো হচ্ছে। এখন মানুষের কাছ থেকে আমি কম দামও রাখতে পারি, আর মানুষকে কম দিলে তো কেউ বুঝতেই পারে না। ভাই একটা ব্যবসায়ী সবসময় চাই যেন তার ব্যবসাটা ভালোভাবে চলুক, কিন্তু আপনাদের মতো কাস্টমাররা তো ভালোভাবে চলতে দেয় না। সবই ঠিক আছে ভাই, সব মানুষের মন মানসিকতা তো আর একরকম হয় না, তুমি এগুলো আর করো না। ঠিক আছে ভাই, একটু দোয়া করবেন আমার ব্যবসাটা যেন ভালোভাবে চলে। একটা ব্যবসায়ী সব সময় চাই তার ব্যবসাটা যেন সুন্দর এবং ভালোভাবে চলুক, কিন্তু এই সমাজের কিছু অসাধু মানুষের জন্য ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে না, প্রতিনিয়তই অবিচারের শিকার হয়। তাই ব্যবসায়ীদের হকের টাকা কেউ মেরে দিবেন না।